পড়ে রয়েছে স্প্লিন্টার, স্পষ্ট বোমার আঘাতের চিহ্ন। হুগলির চাঁপদানি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ নাসিমের বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত এলাকা। অভিযোগের তীর বিজেপির দিকে। রাত্রিরে কিন্তু এইখানেই বোম চার্জ করে প্রথমে, তারপরই কিন্তু যখন জানাজানি হয়ে যায়, এই রাস্তা দিয়ে আমার পেছনে দেখতে পাবেন, এই রাস্তা দিয়ে ঢুকেই এই বাড়ির ভেতরেই একটি বোম চার্জ করে, সেটাও কিন্তু স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। এই যে আমরা সামনে ক্যামেরাম্যানকে বলবো দেখাবার জন্য, দেখুন ইটের ভেতরে এই বোম চার্জ হয়। তৃণমূল কাউন্সিলরের এক প্রতিবেশীর বাড়ির সামনে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, তাতে মুখে গামছা বাঁধা অবস্থায় দুই যুবককে গলিতে ঢুকতে দেখা যাচ্ছে। তৃণমূল কাউন্সিলরের সন্দেহ, এই যুবকরাই বোমাবাজি করেছে। আমাদের টিএমসি বোর্ড আছে, আমাদের টিএমসি সব কাউন্সিলর আছি, হতে পারে বিজেপি এরা একটা ধর্ণা নিয়েছে, যেরমে আমাকে মেরে দেবে তাহলে চাপদানিতে অশান্তি হয়ে যাবে। বোমাবাজির জেরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। রাত্রি থেকে নিয়ে এখন পর্যন্ত পুরো আমরা আতঙ্কে রয়েছি, এটা সব বিজেপি কারনামা আছে। বোমাবাজির ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।